আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইভা, ইভাস গ্রিন ওয়ার্ল্ড থেকে। আজকের বিকেলটা অসম্ভব সুন্দর, তাই চিন্তা করলাম এটা ক্যামেরাবন্দি করে রাখি, পরে যেন দেখতে পারি। সব সময় প্রতিটা বিকেলই এরকম সুন্দর হয় না। পাখির ডাক শুনতে পাচ্ছেন, আমার বাসাটা অনেক উপরে এবং এখানে গাছপালার কারণে প্রচুর পাখি সকালেও আসে বিকালেও আসে, মানে আমার সকালের ঘুমটা ভাঙেই পাখির শব্দে। আমার নিজেরও দুইটা আছে, তারাও আবার তাদের ডাকের উত্তর দেয়। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর, সুবহানাল্লাহ, এটা আর কি বলে বোঝানোর মতো না। এখানে আছে রুবি নেকলেসের দুইটা কাপ আমি দেখেছি। মানে সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আগে এসে এখানে দাঁড়ানো, কোন গাছে কয়টা ফুল আছে, কয়টা ফুল ঝরে গেছে এগুলো দেখা, এগুলো ধরে ধরে দেখি আমি প্রতিটা দিন। আমার বাগানটা অনেক বছরের পুরনো, তখন অবশ্য এত কালেকশন ছিল না, চার পাঁচটা গাছ রাখতাম। আমি নিজেও স্টুডেন্ট ছিলাম, বেবি ছিল, এত যত্ন করা সম্ভব হতো না, সব কিছু হ্যান্ডেল করাটা কঠিন ছিল আমার জন্য। আল্লাহ আমাদেরকে আসলে যখন যতটুকু ধৈর্য দরকার ততটুকু ধৈর্য আল্লাহই আমাদেরকে দিয়ে দেয়। আর আমি সব সময় এখন চেষ্টা করি যে মানুষের সাথে মিশে তাদের কাছ থেকে কষ্ট পাওয়া বা ধোকা পাওয়ার চেয়ে আমার মনে হয় এই গাছগুলোর সাথে থাকা বেশি ভালো, কারণ এরা প্রতিটা দিন আপনাকে মানে আপনার ভালো লাগাটাই বাড়িয়ে দিবে। কষ্ট তো দূর, এই গাছ পাখি ফুল এরা সবসময় আপনাকে একটা এমন ফিলিংস দিবে যে না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, সকালে উঠে এদেরকে দেখলেই ভালো লাগে। ডালিয়া ফুল, এ প্রতিটা ফুলের পাপড়িতে যে অসাধারণ মানে রঙের বিন্যাস, সেটা কোনো মানুষের তুলিতে আসলে রং তুলিতে ফোটানো সম্ভব কি না আমি জানি না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আমার এই বাগানটা আমার আম্মার খুব পছন্দ ছিল। এই জায়গাটায় আমার আম্মা এই বারান্দাটার সামনে এসে আমি একটা টেবিল দিয়ে দিতাম, এখানেই আম্মা ম্যাক্সিমাম সময় নামাজ পড়তো। পশ্চিম দিকে আমার বারান্দাটা, নামাজ পড়ে অনেকক্ষণ আমার মা এদিকে তাকিয়ে থাকতো, আকাশ দেখতো, গাছগুলি দেখতো, আর বারবার আমাকে বলতো যে আমি রিটায়ার হয়ে গেলে তোমার এই রুমটাতে থাকবো এসে এসে, আর এখানে বসে আমি সূর্যোদয় দেখব, সূর্যাস্ত দেখব। তো আমি বলতাম মা সূর্যোদয় সূর্যাস্ত তো একই পাশে হবে না, বলতো আচ্ছা একবেলা দেখলেই হলো। আমার আম্মা পৃথিবীতে নেই, গত মাসে আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহ তাকে নিয়ে গিয়েছে, তার পছন্দের মানুষ আল্লাহ নিয়ে গিয়েছে। তো আমার এই ফুলগুলো আমার আম্মার দেখা হলো না, হয়তো হয়তো আম্মা খবর পাচ্ছে। আমি প্রতি মুহূর্তে যতবার এখানে আসি, যতবার সূর্যাস্ত দেখি, যতবার এখানে আমি দাঁড়িয়ে থাকি, ততবারই মনে হয় যে আমার আম্মা আমার সাথেই দাঁড়িয়ে আছে, সাথেই দেখছে। তো এই বাগানটা আমার মায়ের অনেক পছন্দের একটা জায়গা ছিল, সে বারবার এখানে থাকতে চাইতো আর অপেক্ষা করতো কবে রিটায়ার হবে, সে এই জায়গাটাই বসে নামাজ পড়বে। এই যে আমার আম্মা এই এই টেবিলটায় নামাজ পড়তো, হাঁটুতে কষ্ট হতো, বসে পড়ে হাঁটু ভাঁজ করতে পারতো না, এই টেবিলটায় আমি হচ্ছে জায়নামাজ দিয়ে চেয়ার দিয়ে দিতাম, ঘরের ভেতরে বসে নামাজটা পড়তো আর এদিকে তাকিয়ে বাগানটা দেখত। তো আমি এই টেবিলটাতেই এখন কাজ করি, চেষ্টা করি যে সবসময় মা আছে সাথে এরকম মনে করার চেষ্টা করি, আর মায়ের জন্য সর্বোচ্চ যতটুকু আমার পক্ষে দোয়া করা সম্ভব করি। আল্লাহর প্রত্যেকটা বাবা মাকে ভালো রাখুক, এই দোয়া করি।
তো আমি সবসময় সবাইকে বলি যে অযথা সময় নষ্ট না করে, প্রতিবেশীদের গীবত না করে বা তাদের বাসায় গিয়ে তাদেরকে কোনোভাবেই কষ্ট না দিয়ে যতটুকু সম্ভব একটা এক টুকরো বাগান করুন। এই বাগানের মতো আনন্দ, এই বাগানের মতন ভালো ফিলিংস আপনাকে আমি জানি না আর কেউ দিতে পারবে কি না। আর বাগানের পাশাপাশি যতটুকু সময় পাই আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, আল্লাহর সুন্দর সৃষ্টিগুলোর দিকে দেখি, তাহলেই আমাদের মনে হবে যে না, আমাদের পৃথিবীতে আসলে অনেক কাজ আছে যেটা করলে আমাদের সময়টা ভালোভাবে অতিবাহিত হবে, অপ্রয়োজনীয় কাজে আমরা সময় অতিবাহিত যতটুকু সম্ভব না করি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল যারা আমার পাশে থাকেন এবং সব সময় আমাকে সাপোর্ট দেন। ম্যাক্সিমাম মানুষকে আমি চিনি না, আমার এই পেজ থেকে যারা কেনাকাটা করে আমি 99% মানুষকেই চিনি না। তো সবসময় অপরিচিত মানুষগুলোই আমাদের বেশি উপকারে আসে, তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। তাদেরও যদি কোনো ব্যবসা থাকে, চাকরি থাকে, তাদের কাজে আল্লাহ তাদেরকে সফল করে দেক, এই দোয়াটাই আমি সবসময় করি। তারা যেমন আমার ব্যবসায় সফল হতে সাহায্য করেছে, আল্লাহ যেন তাদেরকে তাদের ব্যবসায় সফল করে দেয়। তো এখন আমি বসবো, একটু ড্রয়িং নিয়ে পেন্সিল স্কেচ করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, যার যার জায়গা থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।